হ্যাঁ হ্যাঁ, ওকে। তো আজকে আমাদের সিএসএস ক্লাসের 6 নম্বর এবং শেষ ক্লাস। আশা করতেছি আজকে ক্লাসের মাধ্যমে আমাদের সিএসএস গুলা ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। হুম, তো আজকে টপিক গুলো আমরা যেটা নিয়ে কভার করব, টপিক গুলো হচ্ছে টেক্সট এফেক্ট, তারপর ট্রান্সফর্ম, ট্রানজেকশন এবং অ্যানিমেশন, মিডিয়া কোয়েরি আর হচ্ছে ভিউপোর্ট। হুম, এই বিষয়গুলো কি এবং সিএসএস এর মধ্যে কেন ইউজ হয় এবং কিভাবে ইউজ হয় প্র্যাকটিক্যালি আমরা সবগুলো দেখব। আমি তো ফাইল বানাইনি, আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি। আমাদের 10 নম্বর ক্লাস, তো ক্লাসের মধ্যে যদি কারো কোনো প্রবলেম হয় বুঝতে ইনস্ট্যান্ট, তাহলে কোশ্চেন করে ফেলবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর আমি তো বেসিক কোড গুলা লেখার জন্য নোটপ্যাড প্লাস প্লাস টা ইউজ করতেছি। তো আপনারা যদি চান যে অন্য কোনো ব্লক এডিটর মানে কোড এডিটর ইউজ করবেন, তাহলে কিন্তু অবশ্যই করতে পারবেন, কোনো প্রবলেম না। হ্যাঁ, নোটপ্যাড এর চেয়ে খুব ভালো ভালো কোড এডিটর আছে, যে এডিটর গুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। নোটপ্যাড হচ্ছে একদম বেসিক এডিটর, তো আপনার কোড লিখতে একটু সুবিধা হয়, দেখতে সুন্দর লাগে, সাদা সাদা মাটা আছে, এই জন্য আমি এটা ইউজ করি। হ্যাঁ বলেন। আমি আমি আমার ল্যাপটপের মাইক্রোফোন ইউজ করি। হ্যাঁ, কথা কথা কি ঠিক মতো বোঝা যায় না? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের প্রথম টপিকের দিকে আমরা আজকে আগাই। হ্যাঁ, তো আমরা আজকে দেখবো যে প্রথমে দেখবো টেক্সট এফেক্ট। টেক্সট এফেক্ট বলতে কি বোঝায়? টেক্সট এফেক্ট জিনিসটা হচ্ছে আমাদের টেক্সট অনেক ধরনের হতে পারে, যেমন আমরা আমাদের একটা টেক্সট অনেক বড় হতে পারে, টেক্সটের সেন্টেন্স বা টেক্সটের ওয়ার্ড অনেক বড় হতে পারে। হুম, তারপর হচ্ছে ধরেন আমার একটা নির্দিষ্ট এরিয়া থাকতে পারে টেক্সট লেখার জন্য, সেক্ষেত্রে আমাদের টেক্সট গুলো যখন ভেঙে চুরে যায়, আমরা যখন ক্লাস করার সময় যখন দেখি যে আসলে আমাদের টেক্সট গুলা আমাদের কন্টেন্টের বাইরে চলে আসছে বা ইমেজ গুলো আমাদের কন্টেন্টের বাইরে চলে আসছে, তখন দেখতে একটু খারাপ দেখায়। কিন্তু সিএসএস এর মধ্যে এমন একটা প্রপার্টি আছে যে প্রপার্টি দিয়ে আমরা এই কন্টেন্ট গুলাকে আমরা একসাথে বাইন্ড করে রাখতে পারি, যেন আমাদের যতটুকু আমরা এরিয়া দিয়ে দিব ওই এরিয়ার বাইরে যেন আমাদের কন্টেন্ট গুলা না যায়। হুম, তো সেক্ষেত্রে আমরা আজকে একটা ব্লক বানাই নিই। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ বলেন স্যার। ঠিক আছে, এই কাজগুলো তো আমাদের আসলে লাগতেছে না, আমরা একটু রিমুভ করে দিচ্ছি, এটা গত ক্লাসের কাজ ছিল। মেনুটা থাক আর হচ্ছে এটা থাক। তো আমরা এখানে একটা ব্লক ক্রিয়েট করি। হ্যাঁ, ব্লক বলতে আমরা একটা এরিয়া নেই, যেমন আমরা একটা নতুন একটা ডিভিশন নেই, নতুন কাজ, এই জন্য নতুন একটা ডিভিশন নিলাম, কাজ হচ্ছে ধরেন টেক্সট এফেক্ট, নাম দিলাম আমার ডিভিশনের। তারপর এখানে আমি এই টেক্সট এফেক্টের মধ্যে একটা প্যারাগ্রাফ নিলাম। হুম, এই প্যারাগ্রাফের মধ্যে কিছু কন্টেন্ট দিলাম, দিস ইজ সাম ডামি কন্টেন্ট। হুম, তারপর এটা এই কপি করে আমি বেশি দিয়ে দিলাম, অনেকগুলো দিয়ে দিলাম। তো আলটিমেটলি কি হবে, আমার কন্টেন্টটা পুরোটা চলে আসছে। এখন আমি যদি চাই নির্দিষ্ট একটা সাইজ থাকবে এই কন্টেন্টের, হ্যাঁ ধরেন একটা বর্ডার থাকবে আমার এই টেক্সট এফেক্টের মধ্যে, যদি আমি একটা বর্ডার দিই এখানে, তাহলে কেমন আসবে? নিচে দেয়, আমি যে সেন্স গুলা লিখতেছি আমি কিন্তু কমেন্ট করতেছি না, আমার কিন্তু পরবর্তীতে বুঝতে প্রবলেম হবে,
সো এটা যেহেতু টেক্সট টাইপের এরিয়া, আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিই, টেক্সট এফেক্ট এরিয়া দিয়ে দিলাম। তারপরে আমরা কার জন্য এখন কাজ করব, টেক্সট এফেক্ট এরিয়ার ক্লাসের মধ্যে আমরা কাজ করব। সো এটা আমরা ক্লাস আকারে এখানে দিলাম, তারপর এর ভিতরে আছে আমরা এখানে একটা এরিয়ার মধ্যে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিলাম 2 পিক্সেল বর্ডার আসছে। এখন বর্ডারটা আমরা এটার এরিয়াটা একটু ছোট করে দিই, যেমন উইথ দিয়ে দিলাম, উইথ দিয়ে দিলাম 200 পিক্সেল। ওকে, তো এখন আমি যদি চাই, ধরেন এইটা কন্টেন্ট গুলো তো অনেক অনেকগুলো কন্টেন্ট আছে এখানে, কিন্তু আমি চাই যে এটা আমাদের ফার্স্ট লাইনের কন্টেন্ট গুলো দেখাক আর বাদ বাকি গুলো হাইড হয়ে থাকবে। তো যেহেতু এখানে অনেকগুলো কন্টেন্ট, সো যদি আমি হাইড করতে চাই এই কন্টেন্ট গুলা, তাইলে আমি আসলে কিভাবে করতে পারি, মানে প্রথম অক্ষর গুলো দেখাবে, মানে প্রথম লাইনের যে কন্টেন্ট আছে ওইগুলো দেখাবে আর বাদ বাকি গুলা আপাতত হাইড হয়ে থাকবে। তাইলে আমি এখানে আমি ওদের বলে দিব, হোয়াইট স্পেস নামে একটা প্রপার্টি আছে, হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস হচ্ছে, আর এটার ভ্যালু হবে নো র্যাপ। এটা দেওয়ার পর দেখি আমাদের কেমন আসে। এটা দেওয়ার পর কি আসছে, আমাদের প্রথম লাইনের জন্য যতটুকু জায়গা দরকার, যতটুকু হাইট দরকার, আমাদের উইট অনুযায়ী ততটুকু হাইট সে নিয়ে নিছে, এবং বাদ বাকি যে কন্টেন্ট গুলো ছিল ওই কন্টেন্ট গুলা কিন্তু বাইরে বের হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি তো চাই না বাদ বাকি কন্টেন্ট গুলো এভাবে বাইরে বের হয়ে যাক, আমি যে বাদ বাকি কন্টেন্ট যেগুলো আছে ওইগুলা হাইড হয়ে যাক। সো আমি যদি হাইড করতে যাই, এখানে আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে টেক্সট ওভারফ্লো, টেক্সট ওভারফ্লো যদি আমি সরি, টেক্সট ওভারফ্লো না, শুধু ওভারফ্লো, ব্যাস হয়ে এলো। তো আলটিমেটলি ইয়েস, তো রেজাল্ট আমাদের, আমরা আমাদের তো এখানে অনেকগুলো কন্টেন্ট ছিল, এই কন্টেন্টের মাঝখানে আমাদের যতটুকু আমরা হাইট দিছি, মানে উইথ যতটুকু ছিল আমাদের, ওই উইথ অনুযায়ী সে এই কন্টেন্টটা নিচ্ছে, বাদ বাকি কন্টেন্ট গুলো আমাদের রিমুভ হয়ে গেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, ধরেন এইখানে তো আমাদের লেখাগুলো একটু হালকা পাতলা ভেঙে গেছে, তো দেখতে একটু খারাপ লাগতেছে, আপনি চাইলে লাস্টের লেখাগুলোতে একটু ডট 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 দিয়ে দিতে পারেন, যেন আপনার দেখতে সুবিধা হয় যে আসলে এর পরে আরো কিছু কন্টেন্ট আছে। তো এই ডট গুলো যদি আপনি ইউজ করতে চান, তাহলে সিএসএস আর একটা প্রপার্টি ইউজ করতে পারেন, যেমন যেটা হচ্ছে টেক্সট ওভারফ্লো। টেক্সট ওভারফ্লো নামের প্রপার্টিতে যখন আপনি ইলিপসিস দিবেন, এই ইলিপসিসটা দেওয়ার পরে আপনার কি আসে, ইলিপসিসটা কাজ করবে না, আচ্ছা নট ম্যাটার, সমস্যা নেই। এই পর্যন্ত আমরা টেক্সট ওভারফ্লো এইভাবে ইউজ করলাম, মানে ওভারফ্লো এইভাবে ইউজ করলাম, এবং কি বলতেছিলাম, মানে হোয়াইট স্পেসটা, হোয়াইট স্পেস নো র্যাপটা আমরা এইভাবে ইউজ করছি। এখন আরেকটা কাজ হতে পারে, যেমন ধরেন আমাদের এখানে কন্টেন্ট আছে বড় কন্টেন্ট, মানে আমাদের একটা কন্টেন্ট গুলো আমাদের একটা ওয়ার্ড এর মধ্যে ডিপেন্ড করতেছে। হ্যাঁ, ধরেন এখানে আপনার স্পেস নেই, আপনার এখানে আপনাদের কন্টেন্ট এর মধ্যে কোনো স্পেস নেই, যখন স্পেস না থাকবে তখন আসলে কি হবে, এই টাইপের অনেক ধরনের অনেক প্রবলেম থাকে কাজের মধ্যে। হ্যাঁ, আমি এটার সিএসএস টা রিমুভ করে দিচ্ছি, না এটা বোঝা যাবে না, শুধু আমি বর্ডারটা রাখলাম আপাতত, বর্ডারটা রেখে আমি এটা দিলাম। কি আসলো, আমার একটা লাইনের মধ্যে কিন্তু একটা লাইনেই এই লেখাগুলো চলে আসছে, কারণ এটা একটা ওয়ার্ড হয়ে গেছে। যেহেতু আমি স্পেস দেই নি এখানে, তো কি আসলো আলটিমেটলি, আমাদের আমাদের কন্টেন্টের বাইরেও অনেক কন্টেন্ট চলে গেছে। এখন এই লেখাগুলোকে যদি আমি নির্দিষ্ট একটা উইথ অনুযায়ী নিয়ে আসতে চাই, ধরেন উইথ আছে এটার, ধরেন 200 পিক্সেল,
এই কন্টেন্টের উইথ আমি রাখবো 200 পিক্সেল, তাহলে এটা হচ্ছে 200 পিক্সেল। হ্যাঁ, 200 পিক্সেলের পরে যে কন্টেন্ট গুলো আছে ওই কন্টেন্ট গুলো তো নিচে আসার কথা। হ্যাঁ, আর যদি নিচে না আসে তাহলে এইভাবে আমাদের কন্টেন্ট ভেঙে যায়। সো নিচে নিচে যখন আমি আনতে যাব তখন আমি এখানে আরেকটা প্রপার্টি ইউজ করব, এবং এই প্রপার্টিটা হচ্ছে র‍্যাপ, ওয়ার্ড র‍্যাপ, ওয়ার্ড র‍্যাপ, এবং ভ্যালুটা হচ্ছে ব্রেক ওয়ার্ড। ঠিক আছে, ওয়ার্ড র‍্যাপ, আমি ওয়ার্ড র‍্যাপ প্রপার্টিটা ইউজ করে যখন আমি ভ্যালুটা ব্রেক ওয়ার্ড দিলাম, তখন আমাদের যে কন্টেন্ট গুলা বড় কন্টেন্ট ছিল, মানে আমাদের একটা ওয়ার্ড ছিল বড়, সেই ওয়ার্ডটাই ওর নিজের মতো করে ভেঙে নিয়ে আমাদের কন্টেন্টের ভিতরে সে উইড অনুযায়ী অ্যাড করে রাখছে। সো যখন আমরা এইভাবে আমাদের বড় কন্টেন্ট গুলো আমরা আমাদের নির্দিষ্ট আকারে নির্দিষ্ট কন্টেন্টের ভিতরে রাখতে যাব স্টাইলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এইভাবে আমাদের এই উইডটা ইউজ করতে পারি, এবং ওয়ার্ড র‍্যাপ যে প্রপার্টিটা আছে ওই প্রপার্টিটা ইউজ করতে পারি। আর ভ্যালু হিসেবে আমরা ইউজ করব ব্রেক ওয়ার্ড অথবা ব্রেক অল, এখানে ব্রেক অল দিলেও কাজ করবে। আচ্ছা, দিলাম না ব্রেক ওয়ার্ড, ব্রেক ওয়ার্ডই দিই। ঠিক আছে, তারপর আমরা যে জিনিসটা দেখবো আজকে, আমরা আজকে দেখবো ট্রান্সফর্ম। হ্যাঁ, সো ট্রান্সফর্ম জিনিসটা কি? ট্রান্সফর্ম হচ্ছে আমাদের একটা কন্টেন্ট আমরা যখন একটু রোটেট করতে চাই বা একটু বাঁকা করতে চাই, একটু সোজা করতে চাই, সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম যে প্রপার্টিটা আছে ওই ট্রান্সফর্ম প্রপার্টিটা ইউজ করতে পারি সিএসএস দিয়ে। যেমন আমরা একটু ডিজাইন করে নিই আগে, ধরেন এইটা তো এইভাবে না, ব্রেক ওয়ার্ড যেহেতু দিলাম, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ইয়েলো দিয়ে দিলাম। আচ্ছা, এইভাবে আসলো। হ্যাঁ, তো এই কন্টেন্টটাই যখন আমরা একটু বাঁকা করতে চাই, ধরেন এটা তো আমাদের একদম হরিজন্টালি ভার্টিক্যালি সোজাসুজি আছে, আমরা চাই এই কন্টেন্ট আমরা একটু বাঁকা করে রাখবো। হ্যাঁ, যখন একটু বাঁকা জোগা করতে যাই তখন আমাদের ট্রান্সফর্ম প্রপার্টিটা ইউজ করতে হয়। সেই ট্রান্সফর্ম প্রপার্টিটা ইউজ করার জন্য আমরা কিভাবে ইউজ করব, এটাতে যেহেতু আমার এখানে আছে ট্রান্সফর্ম প্রপার্টি, এই টেক্সট গুলো আছে এখানে, সো এটার ভিতরে আমি ট্রান্সফর্ম প্রপার্টিটা ইউজ করতে পারি। যেমন ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম যখন আমি দিলাম, ট্রান্সফর্ম দেওয়ার পরে অবশ্যই ট্রান্সফর্মের আরো কিছু ভ্যালু আছে। হ্যাঁ, ট্রান্সফর্ম ভ্যালু যেমন আছে আপনার এসকিউ আছে, ম্যাট্রিক্স আছে, তারপর হচ্ছে আপনার এসকিউ এক্স আছে, এসকিউ ওয়াই আছে, আরো একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে রোটেট। সবার আগে আমরা রোটেটটা দেখি, যেহেতু আমরা একটু ঘুরাইতে চাই, আমরা একটু বাঁকা করতে চাচ্ছি এটা, সো আমরা রোটেট প্রপার্টিটা ইউজ করলাম, রোটেট। হ্যাঁ, কতটুকু আমরা রোটেট করতে চাই সেটার মধ্যে আমরা এখন দিয়ে দিব, এখানে আমরা দিয়ে দিলাম ধরেন 20 ডিগ্রি। আর রোটেটটা অবশ্যই ডিগ্রি আকারে কাউন্ট হবে। ধরুন আপনার পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, আপনি 90 ডিগ্রি দিলে অর্ধেক ঘুরবে, আপনি যখন 50 ডিগ্রি দিবেন ওই 180 ডিগ্রির, 180 ডিগ্রিকে ভাগ করে 50 ডিগ্রি যতটুকু হয় ততটুকু ঘুরবে। হ্যাঁ, আমি যখন 20 ডিগ্রি দিলাম তখন এখানে কি আসলো, আমার কন্টেন্টটা এইভাবে 20 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। যখন আপনি আরেকটু বেশি রাখতে চাবেন, যখন চান যে আপনার আরেকটু বেশি ঘুরুক, আরেকটু বেশি আপনি ডিগ্রি দিয়ে দিবেন, এখানে ডিগ্রি দিয়ে দেওয়ার পর দেখবেন আরেকটু ঘুরে গেছে। এই কন্টেন্ট গুলো যখন এইভাবে আপনি ঘুরাইতে যাবেন, এইভাবে একটু রোটেট করতে যাবেন, তখন আপনার এই রোটেট প্রপার্টিটা ইউজ করতে হবে। হ্যাঁ, আর ট্রান্সফর্মের আরেকটা প্রপার্টি আছে যেটা হচ্ছে এসকিউ, SKEW। এসকিউটা যখন আপনি ইউজ করবেন, এই এসকিউটা হচ্ছে আপনার কি বলে আপনার বক্সের মতো করে একটু মানে চ্যাপ্টা করে দিবে আর কি। হ্যাঁ, চ্যাপ্টার মতো যখন আপনার দরকার হবে কোনো সময়, যদি এরকম করতে যান তখন আপনি এসকিউটা ইউজ করতে পারেন। এবং এসকিউ এক্স, এসকিউর আরো দুইটা প্রপার্টি আছে মানে ভ্যালু আছে, যেমন এসকিউ এক্স আর এসকিউ ওয়াই। এসকিউ এক্স যখন আপনি দিবেন এখানে, এসকিউ এক্স যখন দিবেন তখন হচ্ছে আপনার এই জিনিসটা এই ভার্টিক্যালি আপনার এসকিউ হবে। ঠিক আছে, মানে প্রথম দুই কোণা
প্রথম কোণা এবং একবারে শেষের কোণাটা চ্যাপ্টা হয়ে যাবে আর কি, এই টাইপের। আর যখন এসকি ওয়াই দিবেন, ওয়াই দিলে বুঝতে পারবেন কি হয়। ওয়াইটা যখন আমি দিলাম, দেখি আজকে ওয়াইটা যখন দিলাম তখন আমার এইরকম হয়ে গেল। আমার টেক্সট গুলা কিন্তু সোজা ছিল, তখন আমাদের টেক্সট গুলা কি হয়ে গেছে, একটু একটু মানে একটু ওয়ার দেখাইলো, আমার স্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমরা যখন, যদি আমাদের কোনো সময় প্রয়োজন হয় যে এইভাবে আমরা কোনো টেক্সট দেখলাম, আমরা আসলে আমাদের ওয়েব পেজের মধ্যে আমরা এইভাবে ইউজ করতে চাই, তাহলে আমরা এইভাবে আমরা এই এই এসকিউটা দিয়ে আমরা করতে পারি। এবং ধরেন অনেক সময় অনেকে দেখতে পারে যে এটা আসলে এভাবে কিভাবে করব, এটা তো ইমেজ দিয়ে করলে বেশি বেটার হয়, ইমেজ বানাইলাম, ইমেজ বানাই আমরা এটা এভাবে করে ফেললাম, সো এটা আসলে ইমেজ না। সো আমরা চাইলে এটা এসকিউ দিয়ে করতে পারি, রোটেট দিয়ে আমরা রোটেট করতে পারি। প্র্যাকটিস না করলে ড্রপ ডাউনে অনেক প্রবলেম হবে, আমি আগেই বলছিলাম। তো ড্রপ ডাউনটা খুবই সহজ ভাবে দেখানোর চেষ্টা করছি, যারা যারা প্র্যাকটিস করো নাই তারা তারা পারবে না। আর প্র্যাকটিস করার পরে যদি না পারতা তাইলে আমি দেখাই দিতাম, ঠিক আছে? যদি ক্লাসের শেষে সময় থাকে তাহলে চেষ্টা করবো দেখাই দেওয়ার। ওকে, আমি চাইছিলাম যে ভাঙাচোরা প্র্যাকটিস গুলো যদি আমার কেউ দেখাইতো, তারপর আমি বুঝতাম যে প্র্যাকটিস করছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমাদের আজকে ক্লাসটা আমরা শেষ করি আগে। ওকে, ড্রপ ডাউন দেখাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? ট্রান্সফর্মার আমরা দুইটা প্রপার্টি দেখছি, একটা হচ্ছে রোটেট আর একটা এস কিউ এক্স ওয়াই। এর মধ্যে আরেকটা প্রপার্টি আছে, যেটা যেটা আছে আপনার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স নামের যে প্রপার্টিটা আমি এইভাবে যখন দিয়ে দিব, ম্যাট্রিক্স, MATRIX, RIX, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স প্রপার্টিটা কি করে, ম্যাট্রিক্স প্রপার্টিটা হচ্ছে আপনার কোন কর্নারে আপনি কতটুকু অ্যাঙ্গেল দিতে চান, ওই অ্যাঙ্গেলটা এখানে আপনি ইচ্ছা করলে সেট করে দিতে পারেন। যেমন আমি এখানে চারটা ভ্যালু দিলাম, প্রথম 2 3 4, 1 2 3 4 দিলাম, তাহলে আপনার কি আসলো, আলটিমেটলি কিছুই আসলো না। ছয়টা ভ্যালু দিই, 5 6, কি আসলো? আমি যখন ছয়টা ভ্যালু দিলাম এখানে, আমাদের প্রথমে প্রথমে যেই ভ্যালুটা দিছি আমি, প্রথম ভ্যালুটা দ্বিতীয়টার সাথে কাউন্ট হয়ে এভাবে ক্রমান্বয়ে কাউন্ট হয়ে আমার কিন্তু আমার ভ্যালুটা এভাবে আমাদের কন্টেন্ট গুলা একটু বাঁকা ঝোঁকা করে দিছে, ঠিক আছে? তো এইগুলো আমি আশা করতেছি কাজে লাগে না, তারপরেও যদি কাজে লাগে আপনারা একটু মনে রাখবেন যে এইভাবে আসলে কাজগুলো করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো এই ট্রান্সফর্মের মধ্যে আমাদের থ্রিডি ট্রান্সফর্ম বলতে একটা, থ্রিডি ট্রান্সফর্মের একটা মানে ভাষা আছে যেটা দিয়ে আমরা অরিজিনালি ট্রান্সফর্মের কাজগুলো করে থাকি। হ্যাঁ, তো যেভাবে এই কাজগুলো করা হয় আমি একটু দেখাই দিচ্ছি। ধরেন এটা আমি নর্মাল বানাই ফেলি, এই ট্রান্সফর্মটা আমি রিমুভ করে দিলাম, তাহলে আমার কন্টেন্ট গুলো আগের মতো হয়ে গেল, নর্মাল হয়ে গেল। এখন আমি যদি চাই এটারও যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ঘুরাইতে চাই, আমার এই কন্টেন্টটা আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, সেক্ষেত্রে আমার ট্রান্সফর্ম কি ইউজ করতে হবে, রোটেট। এখানে যদি আমি 90 ডিগ্রি দেই, 90 ডিগ্রি ট্রান্সফর্ম দিলাম 90 ডিগ্রি, তাহলে কি হলো, আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরলো। আচ্ছা ঠিক আছে, এখন রোটেটের তিনটা, ধরো রোটেটের তিনটা ভ্যালু আছে, রোটেট এক্স, রোটেট ওয়াই আর হচ্ছে রোটেট জেড। যখন আমি এখানে রোটেট এক্স ইউজ করব, রোটেট এক্সটা যখন আমি ইউজ করব তখন আমি দেখি কেমন আসে, হয়ে গেছে। রোটেট ওয়াই, রোটেট জেড, আচ্ছা রোটেট এক্স ওয়াই মানে অন্যভাবে ইউজ করতে হয়,
রোটেট এক্সটা আমরা ইউজ করি একটু। রোটেট এক্সটা হচ্ছে আপনার রোটেট এক্স এনে দিলাম 150 ডিগ্রি। আমাদের কন্টেন্টটা কি হইছে, মানে আয়নার মতো কিন্তু উল্টে গেছে আমাদের কন্টেন্টটা। হ্যাঁ, আমাদের কন্টেন্টটা ছিল, এই কন্টেন্টটা ছিল সবার আগে, এখন এডি হয়ে গেছে একদম সবার নিচে, এভাবে একদম মানে আয়নার দিকে তাকাইলে আমরা যেরকম রিফ্লেকশন দেখতে পারি, ওই রিফ্লেকশনের মতো কিন্তু আমাদের কন্টেন্টটা পুরোপুরি উল্টে গেছে। হ্যাঁ, তো এই উল্টানোর ক্ষেত্রে যখন আমরা এইভাবে কোনো কাজ করতে যাব, তখন চাইলে আমরা ট্রান্সফর্ম রোটেট এক্সটা ইউজ করতে পারি, এবং রোটেট ওয়াইটা যখন আমরা ইউজ করব তখন আবার অন্যভাবে এটা ইউজ করে দেই আমি। রোটেট ওয়াই, রোটেট ওয়াই ইউজ করলে কি হয়, রোটেট ওয়াই ইউজ করলে আপনার এই লম্বা লম্বি ভাবে, হ্যাঁ, ডান থেকে বামে, বাম থেকে ডানের দিকে চলে যায় আর কি কন্টেন্টটা, আর যখন এক্স ইউজ করব তখন উপর থেকে নিচের দিকে চলে যায়। ওকে, আর যখন জেড ইউজ করব তখন আমাদের কন্টেন্টটা কি হয়, কন্টেন্টটা এইভাবে উল্টায় তো যাই, তারপর আবার একটু বাঁকা হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের আসলে রোটেটের ব্যাপার স্যাপার গুলা। তো আমাদের যখন আমরা যদি রোটেট ইউজ করতে হয় কোনোদিন, তাহলে আমরা এইভাবে রোটেট গুলা ইউজ করতে পারবো। তো আমরা এখন অ্যানিমেশনটা দেখি, আমাদের কন্টেন্ট গুলা কিভাবে একটু নাড়ানো চাড়ানো যায়, নড়াচড়া করানো যায়। আমি যদি এই কন্টেন্টটাকে, আমার এই কন্টেন্টটাকে একটু নাড়াইতে চাই, আমার এই কন্টেন্টটা প্লেসটা চেঞ্জ করবে। যে প্লেস আছে আমাদের, এখানে প্লেসটা আছে, এখান থেকে একটু মুভ হবে, একটু সরে যাবে। হ্যাঁ, যখন সরে যাবে তখন আমরা চাইলে এটাকে আমরা কি করে দিতে পারি, আমরা ইচ্ছা করলে সিএসএস এর মাধ্যমে এটা করতে পারি। সিএসএস এর মাধ্যমে এটা করার জন্য আমাদের যে প্রপার্টি গুলা ইউজ হয়, সেই প্রপার্টি গুলা হচ্ছে কি ফ্রেম, তারপর আরেকটা হচ্ছে অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, তারপর হচ্ছে অ্যানিমেশন ডিলে। অ্যানিমেশন নেম মানে অ্যানিমেশনের একটা নির্দিষ্ট একটা নাম দিয়ে দিবেন আপনি। তারপর অ্যানিমেশন ডিউরেশন একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে আপনার অ্যানিমেশন ডিউরেশন, কতটুকু ডিউরেশনে আপনার অ্যানিমেশনটা হবে, মানে কতটুকু সময় নিয়ে আপনার ডিউরেশনটা, অ্যানিমেশনটা হবে। আর অ্যানিমেশন ডিলে হচ্ছে আপনার অ্যানিমেশনটা কতটুকু লেট করে হবে। হ্যাঁ, আমরা একটু প্র্যাকটিক্যালি আগে দেখি এই অ্যানিমেশনটা কিভাবে কাজ করে। ধরেন আমাদের একটা কন্টেন্ট তো আমাদের অবশ্যই আছে, এই কন্টেন্টের আমরা অ্যানিমেশন করি। সো এটা যখন আমরা অ্যানিমেশন করতে যাব, তখন এটার ভিতরে আমি লিখে দিলাম অ্যানিমেশন নেম। বানান বলেছি, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন নেম আমি দিলাম যে কোনো একটা নাম। ধরেন অ্যানিমেট, আমার যে কোনো একটা নাম দিলাম আমি। ওকে, অ্যানিমেশন নেম দিলাম আমি অ্যানিমেট। এখন এর মধ্যে আমরা তো জানি যে আমরা যখন অ্যানিমেশন করতে যাব, আমাদের এই কন্টেন্ট গুলাকে যখন আমি একটু নাড়ানো চাড়ানোর অবস্থায় রাখতে চাই বা নড়তে যাবে, সেক্ষেত্রে আমরা কি ফ্রেম প্রপার্টি, কি ফ্রেম নামে একটা কি বলে এটারে সিলেক্টর আছে, কি ফ্রেম সিলেক্টরটা আমরা ইউজ করব। এইভাবে আমি এট দা রেট সাইন দিলাম এখানে, তারপর কি ফ্রেমস, কি ফ্রেমসটা ইউজ করলাম। কি ফ্রেমসটা আমাদের কোন কন্টেন্টের জন্য কাজ করবে, আমাদের এই কন্টেন্টের জন্য কাজ করবে। ওকে, এখন এই কন্টেন্টের নাম কি, বেসিক্যালি ইন্ডেক্সের মধ্যে আমাদের এই কন্টেন্টের নাম হচ্ছে ক্লাস, মানে টেক্সট এফেক্ট, এবং এটার মধ্যে আমি বলে দিছি অ্যানিমেশনের নাম হচ্ছে আমাদের অ্যানিমেট। সো আমি এই অ্যানিমেটটা এখানে ইউজ করে দিব। এখন এই কি ফ্রেমটা এই অ্যানিমেটের মধ্যে কাজ করবে, আর এই অ্যানিমেটটা কোথায় আছে, এই টেক্সট এফেক্টের মধ্যে আছে। সো আমাদের এই টেক্সট এফেক্টের মধ্যে আমাদের এই অ্যানিমেশনটা কাজ করবে, এবং এই অ্যানিমেশনটা কাজ করার জন্য আমাদের এইভাবে কাজ করতে হবে। যেমন হচ্ছে এখানে একটা আরেকটা বিষয় বলে নেই, যেমন আমাদের এই কন্টেন্টটা এইখানে আছে, এখানে হচ্ছে এটার পজিশন হচ্ছে জিরোতে আছে। এবং যদি একবারে কর্নারে থাকতো, তাহলে এটা পজিশন থাকতো একবারে 100%, 100% থাকতো এটার পজিশনটা। সেই ক্ষেত্রে 0 থেকে 100% করার জন্য আমি যদি চাই যে এই কন্টেন্টটা এইখান থেকে এইখানে যাবে, সেক্ষেত্রে আমি 0 থেকে 100% দিয়ে দিব এখানে কি ফ্রেমের মধ্যে। যেমন হচ্ছে ধরেন 0%,
এখানে আমি বলে দিলাম যে 0%, 0% যখন আমার কন্টেন্টটা থাকবে তখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, রেড বানান ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তারপরে ধরেন যখন 50% যাবে তখন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো। সেইটা কালারটা চেঞ্জ হলো না কেন? ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা দেখি আগে, এখানে আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, অ্যানিমেশন, অ্যানিমেশন ডিউরেশন, মানে আমাদের অ্যানিমেশনটা কতটুকু ডিউরেশনে কাজ করবে। ধরেন 4 সেকেন্ড দিয়ে দিলাম আমি, 4 সেকেন্ড ইউজ করবো। এখন ইয়াস কমার লাল থেকে আমাদের হলুদ আসছে, কিন্তু লাল থেকে হলুদ আসলে আমাদের এক্সাক্টলি আমরা যা চাচ্ছি তা কিন্তু আমরা পাইলাম না। এখানে আমাদের কি লাল থেকে হলুদ আসছে, আমি আরো দুইটা দিলাম, যেমন হচ্ছে 75 দিলাম, 75, 75% থাকবে গ্রিন এবং 100%, 100% থাকবে ধরেন ব্ল্যাক, বিষয়টা এরকম দিয়ে দিলাম। তো লোড দেওয়ার পরে কি আসলো আমাদের, ওকে ঠিক আছে, যখন আমি আমার বেসটা লোড দিলাম প্রথম আসলো লাল, তারপর আসলো ইয়েলো, তারপর আসলো গ্রিন এবং সবার শেষে আসলো ব্ল্যাক। তো এই আমার 4টা কালার আমি যখন ইউজ করলাম এখানে, আমার চার ভাবে মানে 4 সেকেন্ডের মধ্যে আমার 4টা কালার কিন্তু এখানে শো হয়েছে। কি শো হয়েছে? ব্যাকগ্রাউন্ড কালার শো হয়েছে। তো আমি যদি চাই এখানে অন্য কোনো প্রপার্টি আমি ইউজ করে দিব, অন্য কোনো প্রপার্টি যদি চাই আমি ইউজ করব, তাইলে কিন্তু আমি অবশ্যই ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই আমার ইউজ করার ক্ষেত্রে। আর সেই ক্ষেত্রে আমি যখন এখানে যদি আমি চাই যে ফন্ট সাইজ দিয়ে দিব, 50% ফন্ট সাইজটা বড় হয়ে যাবে বা 70% কালারটা চেঞ্জ হয়ে যাবে, যা খুশি তা আমি ইচ্ছা করলে এখানে দিতে পারবো। আর অ্যানিমেশন ডিউরেশন যখন আপনি বাড়াই দিবেন তখন কিন্তু আপনার অ্যানিমেশনের টাইমটা সে একটু বাড়াই নিবে এবং আপনার এইটা চেঞ্জেসটা আস্তে আস্তে স্মুথলি হবে। এইভাবে অ্যানিমেশন চাইলে অ্যানিমেশন আরো অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনারা যখন কাজ করতে যাবেন কাজ করার ক্ষেত্রে আপনারা আস্তে আস্তে এই জিনিসগুলো দেখতে পারবেন অ্যানিমেশনটা কিভাবে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আজকে আমরা ট্রানজিকশনটাও দেখবো, ট্রানজিকশন প্রপার্টিটা কিভাবে কাজ করে, সব সময় থাকবে। যদি চান যে চেঞ্জেস গুলো সব সময় হইতে থাকবে, মানে লাল নীল সবুজ হলুদ হইতে থাকবে, সেটাও করা যাবে, সমস্যা নেই, দেখাবো সামনে আসতেছে। এখন আমরা ট্রানজেকশনটা দেখবো, ট্রানজেকশনটা হচ্ছে আমাদের ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে ভিডিওটা একটু পুশ করে নিচ্ছি। তো আমরা যেটা এখন দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ট্রানজেকশন। আর ট্রানজেকশনটা বলতে মূলত কি বোঝায়, ট্রানজেকশনটা হচ্ছে আমাদের যে কন্টেন্ট আছে, আমাদের লেখা বা ইমেজ বা আমাদের কোনো একটা সেকশন
যখন আমরা একটু এটাকে একটু কি 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 বলে এটারে অ্যানিমেশন করতে যাই স্মুথলি ভালোভাবে সুন্দরভাবে, হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন আমরা প্রপার্টি চেঞ্জ করতে চাই অথবা ভ্যালু চেঞ্জ করতে চাই একটা স্ট্যাটিক কন্টেন্টের, সেক্ষেত্রে আমরা আমাদের ট্রানজেকশনটা ইউজ করতে পারি। যেমন আমি নর্মালি একটা বাটন বানাই, হ্যাঁ, বাটন ক্রিয়েট করে আপনাদের একটা উদাহরণ দেখা দিচ্ছি। বাটন না, ধরেন আমি এখানে একটা ব্লক বানাই, যে ক্লাস হচ্ছে নাম দিলাম আমি ট্রানজেকশন, আর ক্লাসের নাম তো যা খুশি তাই দেওয়া যায়। অবশ্যই আমি ট্রানজেকশন দিলাম, এই ট্রানজেকশনের মধ্যে আমি কি করব এখন, এই এইটাকে আমি চাই ট্রানজেকশনটা প্লেস করাবো। হ্যাঁ, ধরেন এটার মধ্যে আমি একটা স্টাইল দিয়ে দিলাম, এটার মধ্যে স্টাইল আমি কমেন্ট করে দিই এখানে ট্রানজেকশন। তারপর এই ট্রানজেকশনের মধ্যে আমি ওরে বলে দিব তোমার হাইট হচ্ছে 200 পিক্সেল, তারপরে তোমার ওয়েথ হচ্ছে 200 পিক্সেল, তারপর তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। হুম, দেখি তো, আচ্ছা এটার লেগে এটা বেশি বোঝা যায় না, এখানে আমি একটা ব্রেক দিয়ে দিই তাহলে বোঝা যাবে। ব্রেক দিয়ে দিলাম, হ্যাঁ, নিচে যেন আসে, আসছে না আমার এখানে ভ্যালুটা, কন্টেন্ট আসছে লাল কালার 200 200 ব্যাকগ্রাউন্ড নিয়ে। ওকে, তাইলে এখন আমি যদি চাই এখন এটার মধ্যে একটা ট্রানজেকশন ইউজ করবো আমি ট্রানজেকশন। কেন ইউজ করবো ট্রানজেকশনটা, আমি ট্রানজেকশনের রেজাল্ট আসলে বুঝতে পারবেন ট্রানজেকশনটা আসলে কি। হুম, এখানে আমি ট্রানজেকশন প্রপার্টি ইউজ করলাম, ট্রানজেকশন প্রপার্টিটা ইউজ করার পরে আমি বলে দিলাম এখানে ওয়েট আসবে 2 সেকেন্ড আর হাইট আসবে 2 সেকেন্ডে। হুম, দিলাম, তারপরে এরে বলে দিলাম আমি ও যখন হোভার হবে, এই ট্রানজিশনটাকে যখন আমি হোভার করব মানে হচ্ছে এই লাল বর্ডারের মধ্যে যখন আমি কার্সরটা রাখবো লাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তার মানে হোভার হলো আমার, হোভার হওয়ার পরে উইথ আসবে 400 পিক্সেল, নর্মালি আমার ছিল 200 পিক্সেল, এবং হাইট আসবে ধরেন 400 পিক্সেল। দেখি, ওভার করলাম, বুঝলাম নাকি? ও সরি, এই জন্য কাজ করেনি, ওইটার পিক্সেলটা লেখা হয়নি। এখন আমি রিলোড করে আমি এখন আমার কন্টেন্টের মধ্যে হোভার করব। হ্যাঁ, হোভারটা যখন আমি করলাম কি হলো, আমার কিন্তু কন্টেন্টটা বড় হয়ে গেছে, এটা আসলে নিচেরটা দেখা যাচ্ছে না। আমি একটু প্লেসটা চেঞ্জ করে দিই, আমি এটারে কি করলাম এক্স দিয়ে এখানে নিয়ে আসলাম, এই ব্রেক গুলা এই জায়গায় নিয়ে গেলাম, এখন আশা করি দেখা যাবে। ওকে, দেখেন কি হলো আমার, আমি যখন হোভার করলাম, হোভার করার পর আমার কন্টেন্টটা কি হলো স্মুথলি কিন্তু বড় হয়ে গেল, আবার যখন আমি হোভার আউট করলাম তখন কিন্তু স্মুথলি আবার আগের জায়গায় চলে গেল। তো এই কাজটা কিভাবে হলো, এই কাজটা হলো আমাদের ট্রানজেকশন প্রপার্টিটা দিয়ে। হুম, এই ট্রানজেকশন প্রপার্টিতে আমি বলে দিছি কি, বলে দিছি উইথ হবে 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে এটা 2 সেকেন্ডে আমার যে ট্রানজেকশনটা আমি দিব ওই ট্রানজেকশনটা এন্ড হবে 2 সেকেন্ডে, এবং হাইট হবে 2 সেকেন্ডে। আমি যদি এখানে দিয়ে দিতাম বেশি, যদি আমি 5 সেকেন্ডে দিতাম, তাহলে 5 সেকেন্ডের মধ্যে আমার এই উইথটা কভার হইতো, মানে 400 পিক্সেল হইতে সে 5 সেকেন্ড সময় নিত। যেমন আবার রিলোড দিলাম, আবার হোভার করলাম, আমার হাইট 2 সেকেন্ডে হয়ে গেছে কিন্তু উইথ হইতে 5 সেকেন্ড সময় নিচ্ছে সে। হুম, আবার যখন আমি ডাকলাম হাইটটা কিন্তু কমে গেছে আগেই, এবং উইথটা 5 সেকেন্ডে কমতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রানজেকশনের উইথ এবং হাইট প্রপার্টি। আর আমি হোভারে বলে দিছি উইথ হবে, উইথটা একটু বাড়বে এবং হাইটটা কমবে। হুম, তারপর যদি আমি চাই এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ইয়েলো দিয়ে দিলাম হোভারের মধ্যে, কি হবে আমার, হোভার করলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়ে যাবে এবং
হাইট এবং উইডথটা কমবে। আর এভাবে আমি চাইলে যেভাবে খুশি, মানে আমাদের ট্রানজিশনটা আমরা যেভাবে খুশি সেভাবেই যে কোনো প্রপার্টি এটার ভিতরে দিয়ে আমরা ইউজ করতে পারবো। তো ট্রানজিশনের ট্রানজিশনের আরেকটা প্রপার্টি আছে হচ্ছে আপনার ট্রানজিশন ডিলে। ট্রানজিশন ডিলেটা হচ্ছে আমি যখন হোভার করলাম, এটা হোভারের সাথে সাথে কিন্তু আমার ট্রানজিশনটা রান হয়ে গেল। আমি চাই যে এটা যখন আমি হোভার করবো, এটা হোভার করার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে এটা ট্রানজিশনটা শুরু হোক, সেক্ষেত্রে আপনি ট্রানজিকশন ডিলেটা ইউজ করতে পারি। ট্রানজিকশন এভাবে, ট্রানজিকশন ডিলে, ট্রানজিকশন ডিলেটা আমি দিয়ে দিলাম 2 সেকেন্ড। 2 সেকেন্ড দিয়ে দিলাম, 2 সেকেন্ড দিয়ে দেওয়ার পর যখন রিলোড দিলাম, আমি যখন হোভার করলাম 2 সেকেন্ড সময় নিবে, তারপরে আমার ট্রানজিশনটা শুরু হবে। আবার যখন আমি মাউসটা হোভারটা সরায় নিলাম, 2 সেকেন্ড দেরি করবে, তারপরে আমার এই ট্রানজিশনটা শুরু হবে। ঠিক আছে, তো ট্রানজিশন ডিলেটা হচ্ছে কি, আমি যখন আমার ট্রানজিশনটা কাজ করাইতে যাব তখন সে 2 সেকেন্ড দেরি করবে। আর শুধু 2 সেকেন্ড না, আমি এখানে যে কতটুক সেকেন্ড আমি চাই সেই সেকেন্ডটা আমি এখানে দিয়ে দিতে পারবো, আমার ডিলেটা কতটুকু আসলে হবে। ওকে, আর ট্রানজিশনের মধ্যে আরেকটা রোটেট অপশন আমি দেখাই দিচ্ছি। রোটেট অপশন হচ্ছে, ধরেন আপনি আমার এই কন্টেন্টটা তো নর্মালি এইভাবে শো হয়, 2 সেকেন্ড পরে এভাবে শো হয়, আমি যদি একটু রোটেট করাতে চাই এটারে, ইচ্ছা করলে আমি সেটাও করতে পারি। যেমন ব্যাকগ্রাউন্ড ট্রানজিশনের মধ্যে উইড 2 সেকেন্ড, হাইট 2 সেকেন্ড, এখানে আমি অ্যাড করে দিলাম ট্রান্সফর্ম। আমরা ট্রান্সফর্ম দেখে আসছি এর আগে, মানে ট্রান্সফর্ম হবে 2 সেকেন্ডে। তারপরে এইখানে আমি বলে দিলাম ট্রান্সফর্ম, মানে হোভারে ট্রান্সফর্ম হবে রোটেট, মানে ঘুরে যাবে, রোটেট হবে ধরেন 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তো বিষয়টা কি আসলো, যখন হোভার করলাম আমি 2 সেকেন্ড লেট হয়েছে, কিন্তু আমার রোটেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য ট্রানজিশন ডিলেটা আমি এখানে রিমুভ করে দিই। এই হয়ে গেল 5 সেকেন্ড, এটা কি 5 সেকেন্ড দেওয়া ছিল? আচ্ছা 5 সেকেন্ড না, 2 সেকেন্ড দিলে বেশি সুন্দর লাগে। আর উইথ আর হাইটটাও যদি আমি 200 200 দিই তাহলে দেখতে একটু সুন্দর লাগে। এই ঘুরে গেল, আবার যখন সরাইলাম আবার এটা ঘুরে গেল, আবার যখন মাউসে হোভার করলাম এটা কিন্তু শুরু হয়ে গেল, আবার যখন হোভার আউট করলাম তখন আবার আগের জায়গায় চলে গেল। এই ছিল আমাদের ট্রানজিকশন প্রপার্টির কাজগুলো। আমরা যখন আমাদের কোনো টেক্সটের মধ্যে ট্রানজিকশন এফেক্ট করতে চাই, তখন আমরা এইভাবে এই কাজগুলো করতে পারি। আর আমি যেহেতু এই এই ক্লাসের ভিতরে আমি ক্লাসটা আমি ফাঁকা রাখছি, আপনারা কিন্তু এর ভিতরে ইচ্ছা হলে কন্টেন্ট রাখতে পারেন, এবং কন্টেন্ট তো অবশ্যই রাখতে হবে, আমি ফাঁকা রাখছি যেন দেখতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, সো এই জন্য আমি কন্টেন্ট গুলো এখানে রাখি নাই, আপনারা কন্টেন্ট দিয়ে দিয়ে এর ভিতরে কিভাবে কিভাবে ট্রানজেকশনটা ইউজ করতে হয় ওই ট্রানজেকশনটা আপনারা দেখবেন। ঠিক আছে, তো আজকে আমরা মিডিয়া কোয়েরি নামের আরেকটা সিলেক্টর দেখব, যেটা আসলে প্রপার্টি না, মিডিয়া কোয়েরি হচ্ছে আমাদের একটা সিলেক্টর। এই মিডিয়া কোয়েরি দিয়ে আমরা আমাদের ওয়েব পেজ গুলাকে রেসপন্সিভ বানাই। রেসপন্সিভ মানে হচ্ছে, ধরেন আপনাদের এই কন্টেন্টটা আমাদের ওয়েব পেজের মধ্যে, আমাদের বড় ডিভাইসের মধ্যে বড় আকারে দেখায়। যখন আপনি আপনি ছোট ডিভাইসে যাবেন, মানে আপনার মোবাইল ডিভাইসে বা আপনার ট্যাবলেট ডিভাইসে যাবেন, তখন আপনার এই কন্টেন্টটা কিভাবে শো করাইতে চান ট্যাবলেটের মধ্যে বা মোবাইলের মধ্যে, সেজন্য আপনি এই মিডিয়া কোয়েরিটা ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন আমি যখন মোবাইল ডিভাইসে গেলাম, আমাদের টেক্সট গুলো তো একবারে দেখাই যাচ্ছে না, অনেক ছোট ছোট হয়ে আছে, এবং এই কন্টেন্ট গুলো কি আছে, ছোট ছোট হয়ে গেছে। তো আমি যদি চাই এই কন্টেন্ট গুলা একটু বড় আসুক, মানে এই মোবাইলের মধ্যে একটু ভালোভাবে সাজানো গুছানো হয়ে আসুক, সেক্ষেত্রে আমি মিডিয়া কোয়েরিটা এখানে ইউজ করতে পারি। যেমন আপাতত আমি মিডিয়া কোয়েরিটা এইভাবে দেখাচ্ছি, আমরা যখন বুলেট স্টেপে যাব তখন আমরা মিডিয়া কোয়েরিটা আরো ভালোভাবে দেখবো। যেমন আমি এখন আসি মোবাইল ডিভাইসে, যে আইফোন ডিভাইসের মধ্যে আছি আমি, এটার উইথ হচ্ছে 375, হাইট হচ্ছে 667। ওকে, সমস্যা নেই। এখন আমি চাই আমার এই বড় ডিভাইসের মধ্যে,
মানে আমার এই ডেস্কটপ ডিভাইসের মধ্যে আমার এই কালারটা আছে লাল, আমি যখন ছোট ডিভাইসে যাব মানে এরকম মোবাইল ডিভাইসে যখন আমি যাব তখন এই আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে নীল। কিভাবে হবে, মানে লাল নীল দিয়ে আমি কেন বুঝাচ্ছি, কারণ লাল আর নীল যদি চেঞ্জ হতে পারে তাইলে আপনার যে কোনো টেক্সট যে কোনো কন্টেন্টই চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হতে তার কালার চেঞ্জ হতে পারে, ফন্ট সাইজ চেঞ্জ হতে পারে, মানে যা খুশি সিএসএস এ যা খুশি তাই চেঞ্জ হতে পারে। ওকে, তো আমি কিভাবে করব, এই এখানে আমি একটা কমেন্ট দিয়ে দিই, কমেন্ট দিয়ে এখানে দিলাম মিডিয়া কোয়েরি, মিডিয়া কোয়েরি। আর মিডিয়া কোয়েরির জন্য আমাদের যেভাবে আমাদের সিনট্যাক্সটা লিখতে হয় ওই সিনট্যাক্সটা হচ্ছে এরকম, @ সাইন দিতে হবে, মিডিয়া লিখতে হবে, তারপরে অনলি লিখবেন স্ক্রিন এন্ড, তারপর আপনি এটার ভিতরে দিয়ে দিবেন আপনার উইথটা কতটুকু দরকার। ধরেন আমি দিলাম ম্যাক্সিমাম উইথ যখন মোবাইল ডিভাইসে থাকবে ধরেন 768 পিক্সেল, এরকম দিয়ে দিলাম আমি মিডিয়া অনলি স্ক্রিন এন্ড। এই লেখাটুকু আপনার ডিফল্ট ভাবে সব সময় থাকবে যখন আপনি মিডিয়া কোয়েরি দিয়ে কাজ করতে যাবেন। হ্যাঁ, তারপরে এই ব্রেকেটের মধ্যে যখন আপনি বলে দিবেন ম্যাক্সিমাম উইথ 768 পিক্সেল, মানে ম্যাক্স উইথ 768 পিক্সেল, এই ব্রেকেটের ভিতর আপনি যে সিএসএস টা লিখবেন ওই সিএসএস টা 768 পিক্সেলের নিচে যত নিচে যত ডিভাইস আছে ওই ডিভাইসের মধ্যে শো করবে, এবং 769 পিক্সেল যখন হয়ে যাবে আপনার ডিভাইসের উইথটা তখনই আর সে এই সিএসএস টা পাবে না, তখন সে গ্লোবাল সিএসএস টা পাবে যেটা আপনি সিএসএস এর ভিতরে লিখবেন। যেমন আমি চাই এখন 768 পিক্সেলের নিচে যত ডিভাইস আছে সেই ডিভাইস গুলোতে একটা সিএসএস পা, কি সিএসএস পাবে, এই লাল কালারটা হয়ে যাবে নীল কালার। তো আমি কি করব, এই লাল কালারটা কোথায় আছে, লাল কালারটা আছে আমাদের এই ট্রানজেকশন ক্লাসের মধ্যে, সো এই ট্রানজেকশন ক্লাসটা আমি এখানে নিলাম, এই ট্রানজেকশন ক্লাসে আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার আসবে গ্রিন, শেষ, তো রিলোড দিলাম, আমার তো এখানে চেঞ্জ হবে না কারণ এটা 768 পিক্সেল না আমার এই ডিভাইসটা। তো আমি যখন ছোট করব এটা, এই ডিভাইসটা যখন আমি ছোট করলাম তখন কি হলো, কাজ করলো না, কেন কাজ করলো না, কারণ আমি ভুল করছি। তো কি ভুল করছি ওটা দেখতে হবে, এখন মিডিয়া অনলি স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ 768 পিক্সেল, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড কালার লেখার জন্য না মানে নর্মালি আমি আরেকটু টেস্ট করি, টেস্টের জন্য আমি এখানে একটা ধরেন H1 দিলাম, দিলাম এখানে দিলাম যে মিডিয়া লিখলাম, এই H1টাকে আমি বলে দিলাম কালারটা হবে গ্রিন, দেখি এটা কাজ করে কিনা। কাজ করে না, কালার না দিয়ে ফন্ট সাইজ কেটে দিয়ে দিলাম, ফন্ট সাইজ হচ্ছে ধরেন বড়, সেটার জন্য কাজ করে নি, ওকে, কেন কাজ করে নি, ভালো কথা, কাজ না করলে তো খুবই ভালো। সেখানে তো অনলি লেখাটা কি আমাদের সুলেট মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ সর্বোচ্চ 768 পিক্সেল, বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, আমার মনে হয় এখানে ইউজ করতে হবে একটা প্লাস যেটা হচ্ছে আমাদের মেটা ট্যাগ, আমি লিখতে কোনো কিছু ভুল করছি,
person Aberson তো এইভাবে কাজ করার কথা এটা মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্সিমাম হচ্ছে 768 পিক্সেল এর বডির ব্যাকগ্রাউন্ড কালার থাকবে রেড সে দেখি কেন আসলে এটা কাজ করতেছে না ম্যাটা ক্যারেক্টার সেট মেটা ক্যারেক্টার সেট ম্যাটার 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 আচ্ছা ক্যারেক্টার সেট নাম দেয়া ম্যাটার নেম হচ্ছে ভিউপোর্ট দিলাম এখানে কন্টেন্ট দিলাম উইথ ডিভাইস উইথ এবং ইনিশিয়াল স্কেল দিলাম আচ্ছা রেসপন্সিভ নিয়ে যখন আমরা কোনো কাজ করতে যাব মানে আমাদের মিডিয়া কোয়েরি নিয়ে যখন আমরা কোনো কাজ করতে যাব তখন আমাদের এই মেটা ট্যাগটা ইউজ করতে হবে এই মেটা ট্যাগটার কাজ হচ্ছে আমাদের ভিউপোর্টটাকে মানে আমাদের ডিসপ্লেটাকে সে রেসপন্সিভ আকারে নিয়ে নিবে সে বুঝে নিবে যে আসলে আমরা এটাকে রেসপন্সিভ করতে চাচ্ছি হ্যাঁ তো এর জন্য আমাদের মেটা ট্যাগটা যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে আমরা মেটা নামের ক্যারেক্টারটা এখানে লিখবো তারপর মেটা নেম নেম নামে একটা এলিমেন্ট থাকবে প্রপার্টি থাকবে এই প্রপার্টিটার ভ্যালু হবে ভিউপোর্ট এবং কন্টেন্ট দিবেন কন্টেন্টের উইথ থাকবে ডিভাইস উইথ মানে ডিভাইসের উইথ অনুযায়ী সে উইথ এই কন্টেন্টটা নিয়ে নিবে যে ডিভাইসের যে উইথ থাকবে এবং ইনিশিয়াল স্কেল হবে 1 বা 1.0 যেটা খুশি তো এই কাজটা যখন আমি আমি এই ট্যাগটা যখন আমি দিয়ে দিলাম তখন আমার সিএসএস এর মধ্যে আমি যে মিডিয়া কোয়েরিটা দিছি ওই মিডিয়া কোয়েরিটা কিন্তু আমাদের কাজ করে ফেলছে এবং আমি তো এটার ব্যাকগ্রাউন্ড কালার চাই নাই সো ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আমি দিছি ওকে সমস্যা নেই দেখেন বড় ডিভাইসে যখন আমি গেলাম তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে সাদা মানে বডির যে কালারটা আছে ওই কালারটা আছে সাদা কিন্তু আমি যখন ছোট ডিভাইসে গেলাম তখন কিন্তু আমার ফুল ব্যাকগ্রাউন্ডের বডি কালারটা লাল হয়ে গেছে কেন হয়ে গেছে আমি এখানে দিছি কি মিডিয়া এখানে অনলি দিয়ে দেন সমস্যা নেই তাও তো কাজ করার কথা কাজ করবে তো মিডিয়া অনলি স্ক্রিন মানে শুধু কোন স্ক্রিনে কাজ করবে ম্যাক্স উইথ 768 পিক্সেল মানে অর স্ক্রিনের সাইজ যতক্ষণ পর্যন্ত না স্ক্রিন মোবাইল মতো করব কিভাবে আচ্ছা দেখাই দিচ্ছি যেমন আপনার মিডিয়ার আপনার স্ক্রিনের সাইজ যতক্ষণ পর্যন্ত 768 পিক্সেলের নিচে থাকবে মানে ধরেন 767 পিক্সেল পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এইখানে যে সিএসএস গুলা লিখবেন ওই সিএসএস গুলাই আপনার ওই ওই ডিভাইসের মধ্যে পাবে এবং যদি আপনি চান আপনার ডিভাইস অনুযায়ী আপনি চেঞ্জ করবেন আপনার এই কন্টেন্টটা তাহলে আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন আরেকভাবে মিডিয়া করে লিখে তো কিভাবে করতে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি হ্যাঁ একজন বলছে যে কিভাবে মোবাইল ডিভাইসটা আনবো কি সমস্যা নেই আপনি নর্মালি এখানে আপনার পেজের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে ইন্সপেক্ট নামে নিচে একটা অপশন থাকবে ওই ইন্সপেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা বক্স আসবে আপনার এমন একটা বক্স আসবে ইন্সপেক্ট বক্স আসবে এটাকে বলে ডেভেলপার টুল হ্যাঁ এই টুলটার কর্নারে দেখবেন ডিভাইস টুলবার নামে একটা অপশন আছে হ্যাঁ টগল ডিভাইস টুলবার এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার ডিভাইসটা মোবাইল ডিভাইস হয়ে যাবে এবং শুধু এটা না এখানে ক্লিক করে আপনি বিভিন্ন মোবাইলের সাইজ সেট করে দিতে পারেন আচ্ছা আপনি কোন সাইজটা আপনি এখানে দেখতে চাচ্ছেন হুম এটা হচ্ছে আইপ্যাড এর সাইজ এটা হচ্ছে আইফোন এক্স তারপর এটা হচ্ছে গ্যালাক্সি S5 সাইজ
আপনি চাইলে এখানে ডিফল্ট ভাবে আপনি এখানে দিয়েও দিতে পারেন। ধরুন আমরা তো এখানে বলে দিছিলাম যে 768 পিক্সেল পর্যন্ত পাবে, যদি আমরা 767 পিক্সেলে যাই তাইলে কি পাবে দেখি, 767 পিক্সেল। ওকে, 767 পিক্সেলে, ও সরি এটা হাইট, 769 পিক্সেল, 769, 769 পিক্সেল। আমরা বলছিলাম এখানে ম্যাক্সিমাম 768 পিক্সেল, হ্যাঁ মানে 768 পিক্সেল পর্যন্ত এখানে পাবে, যখন 769-এ চলে যাবে তখন সে আর পাচ্ছে না। এখন আমি 769-এ যখন গেলাম তখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সাদাই আছে, কোনো চেঞ্জ হয়নি। যখন আমি 768-তে আসলাম তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এখন আমি যদি চাই 768-তে আমার থাক লাল, যখন আমি iPhone 6-এ যাব তখন আমার কালারটা হয়ে যাবে গ্রিন, তখন কি করবো? iPhone 6-এর উইডথটা হচ্ছে 414 পিক্সেল। ওকে, তো আমরা আরেকটা মিডিয়া করে নিব এইভাবে, এট দা রেট সাইন মিডিয়া লিখলাম, অনলি স্ক্রিন এন্ড, তারপরে এখানে ব্রেকেট দিব, ব্রেকেটের মধ্যে বলে দিব যে ম্যাক্সিমাম উইডথ হবে কত, ধরেন 500 পিক্সেল, মানে ম্যাক্সিমাম 500 পিক্সেল হলে আমার বডিতে ব্যাকগ্রাউন্ড কালার পাবে, ব্যাকগ্রাউন্ড কালার পাবে কি গ্রিন। শেষ, তো আলটিমেটলি কি হলো, আমি সবার বড় ডিভাইসে যাই আগে, বড় ডিভাইসে কিন্তু আমার কোনো চেঞ্জ নেই, বড় ডিভাইসে আমার সাদাই আছে, কারণ বড় ডিভাইস হচ্ছে আমার 1100 পিক্সেলের উপরে। তো আমি যখন এই ডিভাইসটা ছোট করব, ছোট করার পর আমি ছোট ডিভাইসে গেলাম, এটা আছে iPhone 6, মানে 414 পিক্সেল আছে এখন, উইথ 414 পিক্সেল আছে আমার গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডের কালারটা। তারপর যখন আমি আরেকটু বড়তে যাই, যেমন 768-তে যাই, 768-তে যখন আমি গেলাম তখন কিন্তু লাল, এবং যতই কমাই যতক্ষণ পর্যন্ত না আমি 500 পিক্সেলের নিচে নামবো ততক্ষণ পর্যন্ত সে এই লাল লাল ব্যাকগ্রাউন্ডটি দেখাবে। এবং যদি আমি এটা বাড়াই দিই, এই 768 পিক্সেলের বেশি যখন আমি চলে যাব তখনই সে আগের অবস্থায় মানে সাদা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবে। আমি এটার আরেকটা উদাহরণ দেখা দিচ্ছি, যেমন আমি এখানে একটা মিডিয়া নামে একটা টেক্সট লিখছি, এই টেক্সটটা যদি আমি চাই, আমি যখন মোবাইল ডিভাইসে যাব এই টেক্সটটা আসতেছে এইভাবে, যেমন আইফোনের মধ্যে মিডিয়া নামের টেক্সটটা আছে কালো কালার এবং কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমি চাই যখন ছোট ডিভাইসে আসবে, যখন ছোট ডিভাইসে আসবে মানে এই আইফোনের ব্যাকগ্রাউন্ড, আপনারা চাইলে আসলে কোনটা আইফোন কোনটা আইপ্যাড এখানে দিয়ে রাখতে পারেন, হ্যাঁ সুবিধার কথা আমি দিয়ে রাখলাম, এটা হচ্ছে আইফোনের ডিভাইস। তো আইফোনের ডিভাইসের মধ্যে আমি কি চাই, আমি চাই হচ্ছে এই মিডিয়া টেক্সটটা বড় হয়ে যাবে, এটা আছে H1 এর মধ্যে। সো আমি এখানে এটার ভিতরে এই ব্রেকেটের ভিতরে আমি H1 সিলেক্টরটা নিলাম, এখানে বলে দিলাম H1 এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড আসবে পিঙ্ক, তারপর বর্ডার, বর্ডার না প্যাডিং আসবে ধরেন 50 পিক্সেল, তারপরে ধরেন ফন্ট সাইজ বড় হয়ে আসবে 100 পিক্সেল। ওকে, ছোট ডিভাইসের মধ্যে আমার এই কাজটা করবে, ব্যাকগ্রাউন্ড আসবে পিঙ্ক, কিন্তু বড় ডিভাইসে কি আসবে, বড় ডিভাইসে আসবে না, কারণ আমি মিডিয়া কোরের ভিতরে দিছি এটা। ওকে, রিলোড দেন, কি আসলো, মিডিয়া লেখাটা আমার বড় হয়ে গেল, প্যাডিং ও পাইছে এবং ব্যাকগ্রাউন্ডে গ্রে কালার পিঙ্ক কালারটাও পাইছে। এখন আমি যদি এটাকে ছোট করি এবং বড় করে যাই, আগের অবস্থায় ফিরে যাই মানে আমার ডেস্কটপ ডিভাইসে চলে যাই, তখন কিন্তু এই ডেস্কটপ ডিভাইসে আমার কোনো চেঞ্জ নাই এখানে, ঠিক আছে আগের মতোই আছে। কেন আগের মতো আছে, কারণ আমি এটারে দিছি মিডিয়া কোয়েরির ভিতরে, এই টেক্সটটা আমি ইউজ করছি মিডিয়া কোয়েরির ভিতরে, যার কারণে আমার বড় ডিভাইসে আমার এটার কোনো এফেক্ট পড়ে নাই। সো এইভাবে আমরা বড় ডিভাইস এবং ছোট ডিভাইস সেট করে দিতে পারি, কিভাবে কিভাবে আমরা কোন ডিভাইসে আমাদের কন্টেন্ট গুলো কিভাবে কিভাবে চাই, ঠিক আছে। এই মিডিয়া কোয়েরি দেখানোর উদ্দেশ্য ছিল আমাদের এইটা, তো আশা করি সবাই বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন কোন পার্টটা বুঝেন না আমাকে বলেন, আমি আবার দেখাই দিচ্ছি। আর মিডিয়া কোয়েরিটা খুবই ইম্পর্টেন্ট, সব সময় আমাদের কাজে লাগবে। সবাই মাইক্রোফোন আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারে যদি কোনো কোশ্চেন থাকে।
হ্যাঁ মান্নান ভাই, কোনো কোশ্চেন আছে? মেটা মেটা হচ্ছে আমাদের HTML এর একটা ট্যাগ, হ্যাঁ, যে ট্যাগটা আমরা হেড ট্যাগের ভিতরে ইউজ করব, টাইটেলের মতো বা লিংকের মতো। তো এই মেটা ট্যাগটা আমাদের মেটা ট্যাগের কিছু, যেমন লিংকের যেমন রিলেশন দিতে হয়, তারপর এইচরেফ দিতে হয়, সেম ভাবে মেটা ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো দিতে হয়। হ্যাঁ, মেটা অ্যাট্রিবিউট হচ্ছে নেম, কন্টেন্ট। নেমের মধ্যে আমার দিতে হবে ভিউপোর্ট, আর কন্টেন্টের মধ্যে উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল হচ্ছে 1। এটা জাস্ট মুখস্থ করে ফেলেন, এটা সব সময় এইভাবে দিতে হবে, কোনো চেঞ্জ হবে না এটাতে। এইভাবে যখন আপনি দিবেন তখনই আপনার ডিভাইসটা ইনিশিয়াল স্কেল মানে প্রারম্ভিক স্কেল আর কি, এটা প্রথম পর্যায়ে আপনার পেজটা 1 থাকবে, মানে ডিফল্ট থাকবে। 1 মানে হচ্ছে ডিফল্ট, ঠিক আছে? তো এইটাই দিতে হয় আর কি। তো আপনি যখন এটা দিবেন আপনার পেজটা ডিফল্ট ভাবে আপনার সেম থাকবে, বুঝতে পারছি? ডিফল্ট যেভাবে দিবেন মানে ডিফল্ট ভাবে আপনার 1। 2 দিলে আমার মনে হয় না কোনো কাজ করবে, কারণ 2 দিলে কাজ করার কথা না, মানে ডিফল্ট ভাবে থাকবে আর কি, ডিফল্ট ভাবে আছে। মানে ইনিশিয়াল স্কেলটা আপনার মানে সেট করে দিতে হবে এখানে, 2 দেন আর 1 দেন, কিন্তু 1 হচ্ছে বেস্ট, কারণ এটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা ইনিশিয়াল স্কেলটা এখানে ডিফাইন করে দিব। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন কি আছে এই বিষয়ে? আমাদের আজকের যে টপিক গুলো আছে এই টপিকের ভিতরে কারো কোনো কোশ্চেন যদি থাকে, মানে আজকের টপিকের উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ, বুঝলাম না কি। সব সময় কিরকম থাকবে এটা একদম মুখস্থ। হ্যাঁ, আর করার সময় যদি প্রবলেম হয় তাহলে তো ভিডিওটা অবশ্যই আছে, ভিডিওটা দেখে দেখে করতে পারবেন আপনারা, এই জন্য ভিডিওটা বানাইলাম। আর যে নিয়মে আমি দেখাইছি, যে সিস্টেম গুলো আমি দেখাইছি, ওই সিস্টেম গুলো সব সময় ডিফল্ট ভাবে এমনিই থাকে, এমনিই লিখতে হবে। জাস্ট আপনার আপনি এই আপনার ডিজাইন চেঞ্জ করার জন্য আপনি আপনার মতো করে ওইটা লিখবেন, কিন্তু নিয়ম লেখার নিয়ম আমি আজকে যেভাবে দেখাইছি সবাই ওইভাবে লিখে, এবং আপনারও ওইভাবে লিখতে হবে। সো ওই নিয়মগুলো আপনি চাইলে এভাবে একদম মানে মুখস্থ করে ফেলতে পারেন আর কি। আর আমি মনে করি যে বেশি প্রবলেম হবে না যদি আপনি একবারে বেশি, সর্বোচ্চ 2 বার যদি আপনি প্র্যাকটিস করেন, বা 3 বার যদি আপনি প্র্যাকটিস করেন এই বিষয়টা, মিডিয়া কোয়েরির বিষয়টা, বা হচ্ছে আপনার ট্রানজেকশন যেটা দেখাইলাম, এই বিষয়গুলো যদি আপনি 3 বার প্র্যাকটিস করেন তাহলে একদম মুখস্থর উপরে যেটা আছে ওইটা হয়ে যাবে, কোনোদিন ভুলবেনই না। সর্বোচ্চ হচ্ছে আপনার একদম এক্সট্রা লার্জ ডিভাইস আছে, এক্সট্রা লার্জ ডিভাইস হচ্ছে 1920 পিক্সেল। এই যে 1920-এর উপরে যখন আপনার, আপনি যখন দেখবেন যে মানে 1920 পর্যন্ত ই করা হয়, কাজ করা হয় আর কি, এর উপরে যে ডিভাইস গুলো আছে ওই ডিভাইস গুলোতে 1920 পায়। যেমন হচ্ছে অনেক বড় রেটিনা টেলিভিশন আছে না, এখন তো অনেকে টেলিভিশনের মধ্যে ওয়েবসাইট ভিজিট করে, অনেক বড় বড় টিভি, তারপর মনিটর, অনেক বড় মনিটর আছে না, ওইগুলো আপনি 1920-এর মধ্যে দিয়ে করতে হয়। আর নর্মালি আমরা যেগুলো ইউজ করি, ধরেন 21 ইঞ্চি বা 17 ইঞ্চি বা ল্যাপটপ ডিভাইস, এই ল্যাপটপ ডিভাইসে সর্বোচ্চ 1200 পিক্সেল পর্যন্তই কভার হয়ে যায়। মানে নর্মালি আপনি যখন আপনার ডিভাইসের মধ্যে কাজ করবেন তখন দেখবেন এই 17 ইঞ্চি বা এই ইঞ্চি তো বুঝতে পারতেছেন না, ধরেন এই 1200 পিক্সেল অথবা 1400 পিক্সেল অথবা 1000 পিক্সেল যে ডিভাইস গুলো আছে ওই ডিভাইসে অটোমেটিক্যালি আপনার ডিভাইসটা ই হয়ে যাবে, আপনার পেজ গুলা রেসপন্সিভ হয়ে যাবে। এর নিচে যখন একটু নামবেন, ধরেন এই ট্যাবে যখন নামবেন 768 পিক্সেল, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, অথবা একদম মোবাইলে যখন নেমে যাবেন 500 পিক্সেলের নিচে, মোবাইল গুলো ছোট থাকে,
দেখা যায় আপনার পেজের মধ্যে যখন আপনি একটা H1 ইউজ করছেন, H1টা অনেক বড় দিছেন, টেক্সট ধরেন 50 পিক্সেল দিছেন, তো মোবাইলে যখন আসবে তখন তো 50 পিক্সেলই থাকবে, ওইটা ওইটা তখন ভেঙে জুড়ে যাবে। সেক্ষেত্রে মোবাইলের মধ্যে আপনি একটু ছোট করে দিতে পারেন টেক্সটটা, ধরেন ওইখানে বড় ডিভাইসে ছিল 50 আর মোবাইল ডিভাইসে আসলে ওই ফন্ট সাইজটা 25 হয়ে গেল, তাহলে দেখতে সুন্দর লাগবে। সব লেখা আলাদা আলাদা করতে হবে, আপনি আলাদাও করতে পারেন এবং একত্রে করতে পারেন হাফিজুর রহমান ভাই, কোনো সমস্যা নাই। আপনি চাইলে একটা ডিভাইসের মধ্যে ধরেন আপনার যদি 768-তে প্রবলেম থাকে, তাহলে আপনি 768-তে কাজ করলেন, মানে আপনার যে পিক্সেলের সমস্যা থাকবে ওই পিক্সেল নিয়ে আপনি কাজ করলেই আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসের মধ্যে আমরা HTML এবং CSS টা রিভিশন দিব, কোশ্চেন এবং অ্যান্সার যদি যদি কারো কোশ্চেন থাকে ওই কোশ্চেন গুলো রাখবেন, ওই কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব, প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব। এবং ক্লাসের মধ্যে আমরা কালকে ডেভেলপার টুল কিভাবে ইউজ করতে হয় ওই জিনিসটা দেখার চেষ্টা করব। হ্যাঁ, একটু মনে করে দিবেন, ডেভেলপার টুলটা হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে, যদিও তাও দেখানোটা ইম্পর্টেন্ট মনে করতেছি, ওই জিনিসটা দেখাই দিব যেন কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, আর HTML CSS এ যা প্রবলেম আছে সব প্রবলেম গুলা কালকে আমরা আলোচনা করব। ওকে, তো সবাই ভালোভাবে প্র্যাকটিস করেন, প্রবলেমে পড়েন বেশি বেশি, আর প্রবলেম গুলো নোট করে রাখেন, কালকে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।